Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার 100% পরীক্ষিত বিশেষ শক্তিশালী একটি আমল নিয়ে। এই আমলটি করা একেবারেই সহজ। অনেক ভাই ও বোনেরা কমেন্টেও বলেছেন, ফোন করেও বলেছেন এমন ভাবে আমল দেওয়ার জন্য যেটি করতে আপনাদের কোনো কিছু লিখতে হবে না, আপনাদের কোনো কিছুই করতে হবে না, খুব সহজেই যেন পছন্দের মানুষকে আপনারা প্রেমে পাগল পাড়া করতে পারেন। অনেকের এমন আছে যে চাইলেও সে দরজা বন্ধ করে নির্জনে গিয়ে কোনো আমল করতে পারে না, কারণ ওই ধরনের পরিবেশ নেই। এই জন্য এমন একটি আমল আমি আপনাদের আজকে বলে দেব যেটি সহজেই খুব চমৎকারভাবে আপনারা আমলটি করতে পারবেন। তবে যে নিয়মে বলবো তা থেকে একটু এদিক সেদিক করা যাবে না। এই আমলটি আপনাদের শুরু করতে হবে সোমবার এশার নামাজের পরে অথবা রাত 12টার পরে, তবে উত্তম হচ্ছে রাত 12টার পরে। আপনারা এই আমলটি একাধারে 3 রাত পর্যন্ত চালিয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার এবং বুধবার। এই 3 দিন রাতেই যেভাবে বলবো সেইভাবে আপনারা আমলটি করে যাবেন। আপনি যার জন্যই আমলটি করবেন তার শরীরে বিষ যেমন দ্রুতই মানুষের শরীরে ছড়িয়ে পড়ে, এই আমলের প্রভাব তার শরীরে দ্রুতই ছড়িয়ে পড়বে। এই আমলের দাসেরা তীব্র বেগে ছুটে তার কাছে যাবে এবং আপনার প্রতি তাকে এমন দুর্বল করবে সে পাগল পাড়া হয়ে আপনার কাছে চলে আসতে বাধ্য। আপনি যেটি করবেন, আপনি তাকে যদি চোখ বন্ধ করলেই, তাকে যদি আপনি একেবারে স্পষ্ট দেখতে পান, তার চেহারার কথা যদি আপনার স্মরণ হয়, তাহলে তো কোনো কথাই নেই, নাহলে তার আগে তার চেহারাটা ভালো করে দেখে তারপরে আমলটি শুরু করবেন। আপনি নির্জন একটি কক্ষে অবশ্যই থাকতে হবে, সেই ঘরে আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না, এটা হচ্ছে প্রথম শর্ত। আপনি ওই ঘরে অবশ্যই 3 রাত পর্যন্ত একাই ঘুমাতে হবে। আপনাকে ঠিক ঘুমানোর আগ মুহূর্তেই আপনাকে এই আমলটি করার চিন্তা করতে হবে। আপনাকে বাম কাত হয়ে শুয়ে পড়তে হবে, একদম আপনাকে হচ্ছে চোখ বন্ধ করার আগে যার জন্য আমলটি করছেন তাকে কল্পনায় খুব ভালো করে নিয়ে আসতে হবে। আপনার মনোযোগ যেন আপনার পছন্দের মানুষের ওপরে থাকে, একেবারে অবহেলা করেও কোনো আমল করা যাবে না, মনোযোগ ছুটলে তৎক্ষণাৎ ফিরিয়ে আনতে হবে। যদি আপনার মনোযোগ এদিক সেদিক হয়ে যায়, আপনি তার কথা চিন্তা করতে গিয়ে আরও অনেক কিছু চিন্তা করেন, তাহলে কিন্তু এই আমলের যে খাদেম রয়েছে, এর যে দাস রয়েছে, এরা হচ্ছে প্রত্যেকে যাদের নাম দেখতে পাচ্ছেন এরা হচ্ছে জিনদের, রাজাদের দাস। আপনার হচ্ছে ছুটে গেলে আপনার আমল থেকে আপনাকে ভালো কিছু তারা কখনোই দিবে না। আপনার এই আমলটি পছন্দের ছেলে, পছন্দের মেয়ে, স্বামী অথবা স্ত্রী অথবা অন্য যে কোনো ব্যক্তির জন্য এই আমলটি করতে পারেন। আপনাদের যেটি করতে হবে, যখনই একেবারে আপনি সম্পূর্ণরূপে তাকে কল্পনা করতে পারছেন চোখ বন্ধ করে বাম কাত হয়ে শুয়ে, তখনই এমন পরিস্থিতি যখন তৈরি হবে তখন আপনি এই নামগুলো আপনি যেটি করবেন 2 বার করে, আমি বলে দিচ্ছি কীভাবে, হালি তিন 2 বার বলবেন, জাল তিশিন 2 বার বলবেন, হালি তিন অর্থাৎ 2 বার বলবেন, মোতাশিন 2 বার বলবেন। ঠিক এইভাবে প্রত্যেকটিকে 2 বার করে বলার পরে এই পুরোটাকে মনে করবেন আপনি 1 বার বললেন, আবার এইভাবে পাঠ করা শুরু করবেন, অর্থাৎ এই জিনদের দাসদের নামগুলো বলতে থাকবেন। এই প্রত্যেকটা নাম 2 বার করে বলা হয়ে গেলে 1 বার মনে করবেন। ঠিক এইভাবে 21 বার আপনি আপনার পছন্দের মানুষের কথা কল্পনায় এনে আপনাকে বলতে হবে। একটু এদিক সেদিক হলে কিন্তু হবে না, সেদিকে লক্ষ্য রেখেই আপনাকে হচ্ছে আমলটি করতে হবে। ঠিক আপনি এইভাবে 3 দিন আমলটি করে যাবেন। যখন এগুলো আপনি পাঠ করতে থাকবেন মনে মনে আর আপনার পছন্দের মানুষের কথা চিন্তা করতে থাকবেন আর মনে মনে বলবেন, এই নামের দাসেরা তোমরা দ্রুত যাও অমুকের ছেলে অমুকের কাছে অথবা অমুকের মেয়ে অমুকের কাছে,
তার সারা শরীরে আমার কথা এমনভাবে তার 360টি শিরার মধ্যেই আমার কথাকে ভালো করে স্মরণ করিয়ে দাও এবং তার সারা শরীরে আমার কথা ছড়িয়ে দাও। এই কথাগুলো আপনার মতো করে আপনি চিন্তা করে নামগুলো বলবেন আর চিন্তা করতে থাকবেন এবং দাসদেরকে যেভাবে আপনার হচ্ছে কাজের জন্য বলা হয় ঠিক সেইভাবে এদেরকে আপনি বলবেন, বিনয়ের সাথে বলাটাই ভালো হবে। বলবেন তিন দিন আমলটি করবেন, দেখবেন সে পাগল পাড়া হয়ে আপনার কাছে ছুটে আসতে অবশ্য অবশ্যই বাধ্য হবে। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমলটি করবেন। আপনি যখন এজাজত নিয়ে আমলটি করবেন আমার সাথে থাকা বিশেষ কিছু আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তবে আপনারা যখন ইজাজত নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করবেন তখন আপনারা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম এবং আপনাদের ঠিকানা এবং রুচিশীল একটি কমেন্ট করে আপনারা হচ্ছে এজাজত চাইবেন। আমি আপনাদের নামগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করে বিশেষ এজাজত দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।